সুপ্রভাত এবং সুস্বাগত বর্তমানে দু হাজার সতেরো টেট এবং নতুন নিয়োগ প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেছেন যে নতুন নিয়োগের কি হবে আপনারা জানেন যে নিয়োগ প্রসঙ্গে এখন পশ্চিমবঙ্গের মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে নিয়োগ প্রসঙ্গটা বিভিন্নভাবে মিডিয়াতে হাইলাইট হয়ে রয়েছে কিন্তু সেটা নেগেটিভভাবে হাইলাইট হয়ে রয়েছে অর্থাৎ কোথাও যে নতুন নিয়োগ হবে বা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এটা নিয়ে কিন্তু খবর না খবর হচ্ছে কে বাদ পড়ে গেল কোন ডিপিএসসির চেয়ারম্যান কোথা থেকে পদত্যাগ করলো কোন চেয়ারম্যান পালিয়ে গেল কোন মন্ত্রীকে ধরতে গিয়ে এই খবর হচ্ছে নেগেটিভ দিক থেকে খবর প্রকৃত যে পজিটিভ খবর এত মানুষ চাকরি পেলো এই ধরনের কোনো খবর কিন্তু মিডিয়াতে আসছে না এটাই কিন্তু পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটা অভিশাপ স্বরূপ তারা অপেক্ষা করতে করতে নিজেদের যোগ্যতাকে যাচাই করার একটা ছোট্ট সুযোগ পেতে পেতে তারা তাদের জীবনের সবচেয়ে সোনালি দিনগুলো কিন্তু অতিবাহিত করছে এই যে ক্ষতি তাদের হয়ে যাচ্ছে এই ক্ষতি হয়তো কোনো কিছু দিয়ে পূরণ হবে না তারা বই খাতা ছেড়ে দিয়ে রাস্তায় নেমে আসছে আন্দোলনের পথ বেছে নিচ্ছে বাধ্য হয়ে তারা সংগঠন করতে বাধ্য হচ্ছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের এসএলএসটি চাকরি প্রার্থীরা আগামী পাঁচই জুলাই তারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তারা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে তো যত বেকার যুবক যুবতী আছেন যারা নিজেদের যোগ্যতাকে যাচাই করার জন্য একটা সুযোগ খুঁজছেন কিন্তু গত আট বছর ধরে তারা সেরকম কোনো সুযোগ পাননি তারা অবশ্যই তারা এই ধরনের বিক্ষোভে অবশ্যই সামিল হবেন অবশ্যই পড়াশোনাটা আপনাদের মূল লক্ষ্য কিন্তু তার মাঝখানে যে পাকে চক্রে আমরা জড়িয়ে পড়েছি এ থেকে উত্তরণের জন্য এছাড়া তো কোনো পথ নেই দু হাজার সতেরো ক্যান্ডিডেটরা আমাকে বলছেন যারা টেট পাস করেছেন তাদের দুর্দশার অবসান কবে হবে সেক্ষেত্রেও একই বক্তব্য কী করবেন এই নিজেদের দাবিকে রাজপথে নেমে সরকারের কাছে তুলে ধরা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে জনসাধারণের কাছে তুলে ধরা ছাড়া কোনো উপায় নেই এটা একটা ভীষণ চূড়ান্ত রকমের একটা সন্ধিক্ষণে আমরা এসে পড়েছি তো দেখে নেব আজকে কি কি খবর আছে আজকে এই এত খবরের মধ্যে আরেকটা খবর যেটা কিছুটা ভালো খবর হলেও হতে পারে এস যে মেরিট লিস্ট যে প্যানেল নাম্বারওয়ালা যে প্যানেল বের করার কথা যেটা ছিল অ্যাপ্লিকেশন ফর্ম সহ সেই প্যানেলের একটা খবর কিন্তু উঠে এসছে বিভিন্ন সূত্র মারফত নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যে আগামী দু চার দিনের মধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন নাইন টেনের মেরিট লিস্ট প্রকাশ করে ফেলতে পারে যদিও এই মুহূর্তে বর্তমানে সিবিআই কিন্তু এসএসসিকে দরজা খুলে দেয়নি তিরিশ তারিখের মধ্যে দেবে এবং তার আগে আগামী আগামীকালই হয়তো সম্ভবত যতদূর জানা যাচ্ছে যে কালই হয়তো সিবিআই কমিশনকে খুলে দিতে পারে তাদের ডেটাবেস তবে সম্পূর্ণভাবে খুলে ছেড়ে দেবে না সিবিআই এবং এনআইসির সাথে এবং এনআইসিও এক্ষেত্রে তারা নোটিফিকেশন পেয়ে গেছে তারা এক্ষেত্রে কাজের জন্য সহযোগিতার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দু চার দিনের মধ্যে কিন্তু প্যানেল প্রস্তুত হয়ে যাবে এবং প্রস্তুত হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তারা প্যানেলটা প্রকাশ করে দেবে এবং এক্ষেত্রে বুঝতেই পারছেন রকম কাটচুপি বা কোনো কিছুর সেরকম কিছু নেই কেননা সিবিআই এনআইসি এবং কমিশন যৌথভাবে যেহেতু যৌথ প্রযোজনায় এই মুভিটা তৈরি হচ্ছে তো আশা করা যায় যে বেশ কিছুটা স্বচ্ছতা থাকবে এবং প্রচুর মানে ভুল ভুলটুল বেরোতে পারে তো যারা সুযোগ পাননি বিশেষ করে যে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা তারা যে ভুলগুলো বেরোবে সেই ভুলগুলোতে ওয়েটিং ক্যান্ডিডেটদের একটা সুযোগ আসার বিশাল বড় সম্ভাবনা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছে বড় একটা মামলা সেটা হচ্ছে প্রাইমারি দু হাজার চোদ্দো নট ইনক্লুডদের জন্য গুরুত্বপূর্ণ আরটিআই মামলা এই আরটিআই মামলা গত কালও লিস্টেড ছিল কিন্তু বিচারপতি তিনি অসুস্থ অসুস্থ বোধ করার জন্য তিনি সেকেন্ড হাফে আর বসেননি আজকেও সেকেন্ড হাফে বসবেন কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় যদি বসেন অবশ্যই জানাবো যদি আর মামলার কোনো আপডেট আসে তো যত তাড়াতাড়ি সম্ভব সেটা আপনাদের সামনে দেবার চেষ্টা করব এই সাথে গত কাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা ওঠার কথা ছিল কিন্তু ওঠেনি সেটা হচ্ছে যে টেট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান মামলা টেট সার্টিফিকেট অ্যাপ্লিকেশানে অনেকে আইডি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাননি তো সেক্ষেত্রে তাদের কি করা হবে তাদের কে বলেছিল যে পর্ষদ আমরা ঠিক করে নেব তো সেই রিপোর্ট কিন্তু গত সোমবারে পেশ মানে গত সোমবার অর্থাৎ কাল পেশ করার কথা ছিল কিন্তু গতকাল মামলাটা ওঠেনি আজকে মামলা উঠবে কিনা সেটা বলা যাচ্ছে না যদি ওঠে অবশ্যই যে বিষয় উঠে আসবে সে বিষয়ের সাথে সাথে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব এই সাথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের করা একটি ক্যান কিন্তু আপনারা জানেন যে ক্যান নাম্বার টোয়েন্টি থ্রি ওটা কিন্তু কেসের সাথে অ্যাড হয়েছে ক্যান হিসাবে তো এই ক্যানটার উদ্দেশ্য হলো যে এখনও পর্যন্ত স্কুল সার্ভিস সার্ভিস কমিশন কেন শুরু করছে না আর কতদিন সময় লাগবে এবং আদালতের নির্দেশ পাওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশন ঘুমাচ্ছে কেন এই বিষয়ের জবাব চাওয়ার জন্যই মূলত এই আবেদনটা এই আবেদন কিন্তু আজকে ওঠার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে আজকে লিস্টে আসেনি তো কেন আসেনি আজকে যদি না আসে আইনজীবীরা বলেছিলেন যে আজকে এসে যাবে কিন্তু আজকে আসেনি দেখা যাক আগামী বৃহস্পতিবার আসে কিনা অথবা আগামী বৃহস্পতিবার তোলার জন্য আজকে আবার মেনশান করা হয় কিনা সেটা দেখার বিষয় গ্রুপ সিডি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন গ্রুপ সিডি প্রসঙ্গে এই মুহুর্তে সেরকম কোনো খবর নেই আগামী দু এক দিনের মধ্যে কোনো খবর আসতে পারে যেহেতু সিবিআইকে যেহেতু রিপোর্ট দাখিল করতে হবে সুতরাং এই মুহূর্তে কোনো খবর নেই তবে খবর নেই মানে গ্রুপ সিডি যে ঘুমিয়ে পড়েছে তা না গ্রুপ সি ডির ক্ষেত্রে সিবিআই তার নিজের মতো করে কাজ চলছে